আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সর্দি কাশি কিভাবে নিরাময় করতে হয় তা বলবো, কারণ লাহে লাহে সর্দি কাশির দিন আগমন করছে। সেজন্য আমরা কিভাবে ঘরোয়া চিকিৎসা করে ঘরে থাকা রান্ধনি ঘরে থাকা বা ঘরে থাকা বস্তু দিয়া কিভাবে সর্দি নিরাময় করতে পারি তা বলবো। যে কয়টা মান টিপস হলো, যে এক নম্বর, গরম ভাতের ফেনা নিতে হবে। প্রথমতে গরম ভাতের ফেনা নিতে হবে, যাকে আমরা মার বলে থাকি। এই গরম ভাতের ফেনার সাথে হলুদু রস বা হলদির গুড়ে গুঁড়া মিশিয়ে সেবন করলে সর্দি কমে যায়। তাই গরম ভাতের মারের সাথে হলদি রস মিক্স করে সেবন করলে সর্দি কমে যায়, এক নম্বর। দুই নম্বর, নাম্বার টু, সরিষা বেটে ভাতের সাথে খেলে সর্দি ভালো হয়ে যায়। তিন নম্বর, প্রথমে একটি পাত্রে কিছু সরিষার তেল নিতে হবে। এই যিকোনো পাত্র হতে পারে, হয়তো একটি কাপ, ছোট বোতল, যে কোনো পাত্র নিতে হবে। এই তেল হাতে ও পায়ের তালুতে মালিশ করতে হবে এবং নাভিতে দিতে হবে, আঙ্গুল দিয়ে নাভিতে দিতে হবে এবং এই তেল নাকে দিতে হবে। দুই হাতে তেল নিয়ে নখে দিয়ে নাকের ভিতরে দিতে হবে, তাহলে সর্দি সেরে যাবে। যে প্রথমে একটি পাত্রে কিছু সরিষার তেল নিতে হবে, এই তেল হাতে ও পায়ের তালু মালিশ করতে হবে এবং নাভি এবং নাকে এই তেল দিলে সর্দি সেরে যাবে। রাতে শোবার আগে নাকে সরিষার তেল দিলে ভালো ঘুম হয়। যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতে শোবার আগে নাকে সরিষার তেল দেওয়া উচিত। যাদের নিদ্রাজনিত সমস্যা রয়েছে, রাতে ঠিক মতো ঘুম হয় না, তারা রাতে শোয়ার সময় নাকে তেল দিতে হবে, 2 ফুটো 3 ফুটো তেল দিয়ে আঙ্গুলি দিতে হবে, আঙ্গুল নাকে দিতে হবে। চার নম্বর, পানের বটার রস মিশ্রির সাথে পান করলে সর্দি আরোগ্য হয়। পাঁচ নম্বর, আমরা তুলসী পাতা রস মধুস সেবন করলে সর্দি ভালো হয় এবং কাশিও আর ভালো হয়। তুলসী পাতা রস মধুস সেবন করলে সর্দি কাশি আরোগ্য হয়। লাল চাহের সাথে আদার রস মিশা পান করলে সর্দি আরোগ্য হয়। যে লাল চাহের সাথে আদা রস ও সামান্য লবণ নিতে পারি, আমরা সামান্য লবণ মিশা পান করলে সর্দি আরোগ্য হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা শেয়ার করবেন। আল্লাহ তালাই আপনাদের সবাইরে সুস্থতা দান করুক, আমিন।